বাংলাদেশের সরকারি বেসরকারি ব্যাংকগুলোর বিভিন্ন সমস্যার পরেই বর্তমানে সকল ব্যাংকে ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডিআর এর রেট বাড়ানো হচ্ছে, ঠিক তেমনি ফার্স্ট ইকুইটি ইসলামী ব্যাংকে এফডিআর এর রেট পরিবর্তন করা হয়েছে। বর্তমানে কি কি পরিবর্তন নিয়ে আসা হয়েছে, আপনারা যদি ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখেন ফার্স্ট ইকুইটি ইসলামী ব্যাংকে, তাহলে কত টাকা লাভ পাচ্ছেন প্রতি মাসে, কারা অ্যাকাউন্ট করতে পারবেন, কোন কোন সিস্টেমে করা যাবে, এ টু জেড ফার্স্ট ইকুইটি ইসলামী ব্যাংকের নতুন এফডিআর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন, এতে করে নতুন নতুন সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন। বেসরকারি খাতের অন্যান্য ব্যাংকগুলোর মতোই ফার্স্ট ইকুইটি ইসলামী ব্যাংক হচ্ছে একটি শরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংক। অন্যান্য ব্যাংকের মতো আপনারা এক মাস, তিন মাস, একশো দিন, ছয় মাস, বারো মাস এবং মাসিক মুনাফা এক বছর, দুই বছর, তিন বছর মেয়াদি পর্যন্ত আপনারা ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখতে পারবেন। তবে আগের থেকে অনেকটাই পরিবর্তন নিয়ে আসা হয়েছে। আপনারা চাইলে ফার্স্ট ইকুইটি ইসলামী ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় আপনারা এফডিআর অ্যাকাউন্ট করতে পারবেন। মুদারাবা মাসিক আমানত প্রকল্প অর্থাৎ ডিপিএসএ কিন্তু বর্তমানে 8.5% করে দেওয়া হচ্ছে ফার্স্ট ইকুইটি ইসলামী ব্যাংকে। এফডিআর এর ক্ষেত্রে আপনারা যদি এক বছর মেয়াদি টাকা জমা রাখেন সেক্ষেত্রে 8% করে প্রফিট দেওয়া হচ্ছে বর্তমানে। ছয় মাস মেয়াদি যদি এফডিআর করেন তাহলে 7.25% হারে লাভ পাচ্ছেন। একশো দিন মেয়াদি হলে 7.50%, তিন মাস মেয়াদি হলে 7%, এক মাস মেয়াদি হলে 6% হারে আপনাদেরকে মুনাফা দেওয়া হচ্ছে বর্তমানে ফার্স্ট ইকুইটি ইসলামী ব্যাংকে। যদি আপনারা 1 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করেন এক বছর মেয়াদের জন্য, তাহলে আপনারা কত টাকা পাচ্ছেন এবং মেয়াদ শেষে কত টাকা পাবেন, কত টাকা ট্যাক্স কেটে নেওয়া হবে, ক্যালকুলেশনটা আমরা একটু দেখে নিই। বলে রাখি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এফডিআর অ্যাকাউন্ট করার জন্য যার নামে অ্যাকাউন্ট হবে তার এক কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির এক কপি ছবি, দুজনেরই ভোটার আইডির ফটোকপি নিয়ে গেলেই যে কোনো শাখায় আপনারা এফডিআর অ্যাকাউন্ট করতে পারবেন। এবার আসি প্রথমে আমরা 1 লক্ষ টাকার ক্যালকুলেশনে। যদি আপনি 1 লক্ষ টাকা এক বছরের জন্য রাখেন সেক্ষেত্রে পাচ্ছেন 8% হারে মুনাফা। যদি 8% হয়, প্রতি লাখে বছরে পাবেন 8,000 টাকা এবং প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে 666 টাকা করে। তবে অন্যান্য অনেক ব্যাংকে কিন্তু এর থেকে বেশি দেয়া হচ্ছে। 666 টাকা হচ্ছে আপনার মূল টাকা, কিন্তু আপনি যখন এফডিআর অ্যাকাউন্টটি করবেন তখন যদি 3 সার্টিফিকেট জমা দেন সেক্ষেত্রে 10% সরকার ট্যাক্স কেটে আপনাকে 600 টাকা প্রদান করা হবে। আর যদি আপনি 3 দিতে না পারেন 15% সরকার ট্যাক্স কেটে 566 টাকা আপনাকে প্রদান করা হবে প্রতি 1 লক্ষ টাকায় প্রতি মাসে। আপনি যদি চান 100 দিন মেয়াদের জন্য রাখতে তাও পারবেন। 100 দিন মেয়াদে রাখলে 7.50 অর্থাৎ বছরে 7,500 টাকা করে পাবেন। এটাকে বাদ দিলে যত টাকা হয় 100 দিন মেয়াদি ডে হিসাব করে আপনাদেরকে তত টাকায় প্রফিট দেওয়া হবে।